এই ব্যায়াম করতে আর ভাল লাগে না, এখন মন চায় জিলাপি খাই, খিচুড়ি খাই। কি সুন্দর হয়ে তার ঠান্ডা বৃষ্টি, রাস্তাঘাটে পানি, এই কষ্ট করে আমি পানির মধ্যে ভিজতে ভিজতে এই জিমে আসছি। এই কিছু পাগল আছে ওদের সাথে ব্যায়াম করার জন্য, একজন পাগল লাইট লেগে ঘুরতেছে ফিরতেছে কি কি করতেছে। হ্যাঁ, এই যে রাফিদ ভাই, উনি এখন বার্গার খেতে যাবে এই ওয়েদারে। মদ কি খাবেন? আর এই যে গুরুজি একটু। তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমরা আশা করবো হচ্ছে শোল্ডার, ফুল শোল্ডার ওয়ার্কআউট। তো আজকে আমাদের মেইন ফোকাস থাকবে শোল্ডারের ব্যাস এবং কন্ডিশনিং। যাদের বাইসেপের টেন্ডনের প্রবলেম থাকে, তারা যদি রেগুলার গ্রিপে শোল্ডার প্রেস করেন তো তাদের বাইসেপে টেন্ডনের প্রবলেমটা বাড়তে পারে। তো আমি আজকে শো করবো যে কীভাবে আপনারা অ্যাঙ্গেলে ঘুরে করলে আপনাদের টেন্ডনের প্রবলেমটা হবে না। তো যেটা করবেন, ডাম্বেলটা কীভাবে অ্যাঙ্গেল ধরবেন, অ্যাঙ্গেল ধরে জাস্ট আপ ডাউন আপ ডাউন, সো দ্যাট আপনার বাইসেপে টেন্ডনে প্রেশারটা কম আসবে। তো লাস্ট সেট মারতেছে এখন শোল্ডার প্রেসার, লাস্ট সেট। আজকে 35-এর বেশি যেতে পারবো না, কারণ কালকে চেস্ট মাইরা আমার আপার চেস্ট এত পেইন, পুরাই প্যারা। কাম অন, লেটস গো। যাই মারেন, যে কটাই মারেন কন্ট্রোল মারতে হবে। নো বাউন্সিং, নো জার্কিং, নো হাফ র‍্যাপস। যাদের এই মালটা নাই তারা জিমের বাচ্চা বাচ্চা ডাম্বেল আছে না, বাচ্চা ডাম্বেলগুলো ইউজ করতে পারেন, 5 কেজি 2.5 কেজি একই রকম লাগবে মোটামুটি। আমরা এখন করবো হচ্ছে কেবল ওয়াই রাইজ, বেসিক্যালি আমাদের মিডল ডেল্টের জন্য। তো নর্মালি তো আমরা কেবল সাইড রাইজ মারি, বাট সাইড রাইজ আর ওয়াই রাইজের মধ্যে পার্থক্য হচ্ছে সাইড রাইজ আমরা সাইডে তুলি, বাট ওয়াই রাইজ আমরা উপরের দিকে তুলি। তো দেখেন আমি কীভাবে করতেছি। ফর্ম পারফেক্ট রাখলে আপনারা ইচ এন্ড এভরি র‍্যাপসে ফিল করতে পারেন মাসেলে বার্ন এন্ড পেইন। মাঝখানে যে ভাইগা যায় দেখে রাখেন, ব্যায়ামের মাঝখানে ব্যায়াম, কেউ যদি আরে পান ব্যায়ামের মাঝখানে হ্যান্ডকাপ দিয়ে ব্যায়াম করে ভেনারে। বেন্ড ওভার, ফেস পুলি, টেকনিক হচ্ছে আপনি এটাকে ফোর হেড বরাবর টান দিবেন, কপাল বরাবর। এই 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 পজিশনে আপনি আসলেন, দেন কপাল বরাবর টান দিয়ে স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ, 3 sets 15 reps। সো এখন আমরা করলাম হচ্ছে ডাম্বেল ওয়াই রাইজ
এই ডাম্বেল ওয়াই রাইজ আর ওই কেবল ওয়াই রাইজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেবল ওয়াই রাইজ আমরা যেহেতু রিভার্স হয়েছিলাম, বাট আমাদের লাগছে মিডল ডেল্টে, বাট ডাম্বেল ওয়াই রাইজ কিন্তু আমরা যেভাবে করতেছি এটা আমাদের লাগতেছে এখন রেয়ার ডেল্টে। সানবিলজি কেমন লাগছে আপনার? খিচুড়ি খাবেন? আরে খাই চলেন, আরে খিচুড়ি খাই চলেন, সালাদ খামুনি চলেন। তো আজকে সন্ধ্যার শেষ এক্সারসাইজ বারবেল শ্রাগস। তো বারবেল শ্রাগসে আমরা সুপার কন্ট্রোল, স্লো, নেগেটিভ, স্কুইজিং অন টপ, এবং মাথা রাখতে হবে আমাদের অলওয়েজ ফুল রেঞ্জ অফ মোশন। তো এই ছিল আমাদের আজকের শোল্ডার ওয়ার্কআউট। তো আপনারা ট্রাই করবেন এবং সবগুলো এক্সারসাইজ অ্যাটলিস্ট 3 সেটস করবেন এবং প্রপার ফর্মে করা ট্রাই করবেন, কারণ ক্রেজি ওয়েট নিয়ে উড়াধুরা হাফ র্যাপস করে কোনো বেনিফিট পাবেন না। পার্শিয়াল র্যাপস, হাফ র্যাপসের বেনিফিট আছে, বাট ওইটা অ্যাপ্লাই করার রাইট টাইম আছে। আর হাফ র্যাপস সম্বন্ধে যদি আপনারা আরও ডিটেল জানতে চান, ইউটিউবে আমার ভিডিও আছে, দেখতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।